আন্তর্জাতিক বিষয়গুলি বিশ্বের গিরিপথ। বিশ্বের গিরিপথ সম্পর্কে প্রশ্ন উত্তর। গিরিপথ কি? পার্বত্য অঞ্চলে পর্বত শ্রেণীর মধ্যবর্তী সংকীর্ণ ও অনুচ পথকে গিরিপথ বলা হয়। পার্বত্য অঞ্চলে পর্বত শ্রেণীর মধ্যবর্তী সংকীর্ণ ও অনুচ পথকে গিরিপথ বলা হয়। খাইবার গিরিপথ কোথায় অবস্থিত? খাইবার গিরিপথ কোথায় অবস্থিত? পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। খাইবার গিরিপথ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অবস্থিত। আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়কটির নাম কি? সালান গিরিপথ। আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়কটির নাম হচ্ছে সালান গিরিপথ। সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায় অবস্থিত? সেন্ট বার্নার্ড গিরিপথ সুইস আলাপে অবস্থিত, অর্থাৎ সেন্ট বার্নার্ড গিরিপথ সুইস আলাপে অবস্থিত। এক নজরে গিরিপথ এর নাম, উচ্চতা ও অবস্থান সমূহ সম্পর্কে জেনে নেব। নাম, উচ্চতা, অবস্থান। নাম হচ্ছে আলপাইন এবং আলপাইনের উচ্চতা হচ্ছে 4130 মিটার এবং এটির অবস্থান কলোরাডো যুক্তরাষ্ট্র। আলপান হচ্ছে কলোরাডো যুক্তরাষ্ট্র। সেন্ট বার্নার্ডের উচ্চতা হচ্ছে 2469 এবং এটি অবস্থিত সুইস আলপস। সেন্ট গোথার্ড এর উচ্চতা হচ্ছে 2115, এটি অবস্থান সুইস আলপস। সিম্পলনের উচ্চতা 2010 মিটার এবং এটির অবস্থান সুইস আলপস। বুলনের উচ্চতা 1792 মিটার এবং এটির অবস্থান পাকিস্তানে। শিপকা গিরিপথের উচ্চতা হচ্ছে 1311 মিটার এবং এটি অবস্থান বুলগেরিয়া। খাইবার গিরিপথের উচ্চতা হচ্ছে 1180 মিটার এবং এটির অবস্থান পাকিস্তান ও আফগানিস্তানে।